হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পার্সিউট অফ লাইফ সিন্স 1988 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ক্লিক করে আমার ভিডিওটি দেখছেন বিদায়। ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা সবাই টুকটাক অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি। ইংলিশে অনেক কিছুই আমাদের লিখতে হয়, কমেন্টস করতে হয়, বা আমরা ফর্মাল সেমি ফর্মাল বিভিন্ন মেইল আদান প্রদানের ক্ষেত্রে ইংলিশে লেখালেখি করতে হয়। বাট অনেকেরই লিটল বিট প্রবলেম রয়েছে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, বা আমরা ওই সময় লিখতে গেলে আমরা প্রপার সিনোনিয়াম পাই না। আমরা ওই সিচুয়েশনে কী সিনোনিয়ামটি ইউজ করলে আমাদের সেন্টেন্সটি আরও বেশি প্রাণবন্ত হবে, ভালো হবে। তো ভিউয়ার্স, আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করবো যেটি আপনারা মোবাইল এবং আপনাদের পিসিতে ইউজ করলে আপনাদের অনেক অংশেই সেন্টেন্স মেকিং বা গ্রামাটিক্যাল মিস্টেক দূর হবে। তাছাড়া আপনাদের প্রনাউন্সিয়েশনের যে ভুলগুলো হয়, তাছাড়া বিভিন্ন সিনোনিম সিলেক্টের ক্ষেত্রে যে ভুল হয় সেগুলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, এবং ওইটা আপনাদের অনলাইনে বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে বা আপনাদের ইংলিশের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। তো চলুন আমরা প্রথমে মোবাইলে কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব সেটি দেখব, এবং পরবর্তীতে পিসিতে কীভাবে ইউজ করব সেটিও আমরা পর্যায়ক্রমে দেখে নেব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এমসি রিমন আপনাদের সঙ্গে থাকবো। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিউয়ার্স, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, সেই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা স্বরূপ একটি লাইক বা কমেন্টস পাই সেক্ষেত্রে আমার উৎসাহ আরও অনেক গুণ বৃদ্ধি পায়, এবং আমি আপনাদের জন্য নতুন নতুন আরও ভালো মানের ভিডিও তৈরি করার উৎসাহ পাই। সো ভিউয়ার্স, যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে সেক্ষেত্রে লাইক এবং শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক বাটন তো রয়েছেই, আর যদি মনে করেন আমার ভিডিওগুলো আপনাকে পরবর্তীতে সহায়তা করবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার সব ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে উপকৃত হতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন বিদায়। তো চলুন আমরা এখন ভিডিওর মূল পর্বে যাই এবং দেখি কীভাবে মোবাইল এবং পিসির মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আমাদের ইংলিশের দক্ষতা আরও বেশি বৃদ্ধি করতে পারি। ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার সেটে থাকা প্লে স্টোরটি ওপেন করতে হবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন ওপেন রাখবেন। তারপর গ্রামারলি লিখে সার্চ করার পর দেখুন গ্রামারলি কিবোর্ডটি চলে এসেছে, আমরা এটি ইনস্টল করে নিব। এটি একটি ছোটো অ্যাপ্লিকেশন যার কারণে খুব একটি র্যামের জায়গা দখল করবে না বা আপনার মোবাইল হ্যাং বা কোনো কিছু করার সম্ভাবনা নেই। এটি ইনস্টল করতে অল্প একটু সময় লাগে, আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওখানে কিছু সেটিংস রয়েছে, অল্প সেটিংস, যেগুলো আমরা করে নিব। এখানে প্রথম আপনার ফেসবুক অথবা আপনার জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হয়, দেন আপনার কিবোর্ড যে অপশনটি রয়েছে আপনার ওখান থেকে সিলেক্ট করে দিতে হয় গ্রামারলি কিবোর্ডটি। এটি সবার সেটেই থাকে, সেটিংয়ে গিয়ে কিবোর্ড সেটিংয়ে এখানে অপশনটি করে দিলেই হয়, অথবা ওই অ্যাপসে ঢোকার পরে যখন ইন্টারফেসটি আসে তখন করে দিলেও হয়, সমস্যা নেই। আমরা ওখান থেকে অন করে রাখলাম, অটোমেটিক আপনি যখন ইনস্টল করবেন তখন এগুলো চাবে। তারপরে দেখুন আমরা কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের যে কিবোর্ডটি, গ্রামারলি কিবোর্ডটি, সেটিতে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের করে যে কোনো ডিজাইন করে নেওয়া যায়। তো হালকা আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। এই পর্যায়ে যখন আমাদের সব সেট আপ হয়ে যাবে তখন আমরা যখন লেখালেখি করতে যাব অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটি অন থাকতে হবে। দেন আমরা যখন টাইপ করব দেখুন আমরা যে ওয়ার্ডটি লিখব ওয়ার্ডের সিনোনিয়াম নিচে দেখাবে, এবং পুরো একটি সেন্টেন্স লেখার পরে বাম পাশে যে গ্রামারলি লিখা যে ছোট্ট জি এর চিহ্নটি রয়েছে ওদের লগো, লগোতে আপনি যখন ক্লিক করবেন ইন্টারনেট অন থাকা অবস্থায় তখন যদি ওই সেন্টেন্সে ভুল থাকে সেটিও আপনাকে দেখাবে, এবং আপনার ইচ্ছামতো সিনোনিয়াম যেটি আপনার ওখানে আপনার সেন্টেন্সের সাথে মিল রেখে যে সিনোনিয়ামটি দেওয়ার কথা সেটি আপনি এখান থেকে বাছাই করে দিতে পারবেন। কোনো ওয়ার্ড যদি ভুল হয় সেই ক্ষেত্রে ওয়ার্ড সঠিক করার জন্যও আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনি সঠিক করে নিতে, মানে অর্থাৎ আপনার যদি কোনো ওয়ার্ডের বানানে ভুল হয় সেটিও আপনি এখান থেকে পাবেন। তাছাড়া এখানে আপনারা চাইলে
গুগল ভয়েস টাইপিংও ইউজ করতে পারেন, ওখান থেকে ইংলিশে কথা বলে আপনি টাইপিং করতে পারবেন, জাস্ট আপনি মুখে বলবেন টাইপ হয়ে যাবে ইংলিশ। বাট অবশ্যই গুগল ভয়েস টাইপিং বা যে গ্রামারলি এটা দিয়ে ইংলিশই শুধু হয় ভয়েস টাইপিং, আদারওয়াইজ বাংলায় যদি আপনি মুখে কথা বলবেন আর অটোমেটিক টাইপ হবে সেটি যদি চান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রিডমি বাংলা কিবোর্ড ব্যবহার করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না রিডমি কিবোর্ডে মুখে বাংলা কথা বললে সেটি অটোতে টাইপ হয়ে যায়। আসলে আমার মতো অনেকেই আছেন যারা বাংলা টাইপ করতে গেলে একটু সময় লাগে, যার কারণে অনেক সময় আপনারা বাংলিশ লেখেন অর্থাৎ ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লেখেন, যেমন এ এম আর আমার, টি ইউ এম আর তোমার, বা এই টাইপের আমরা অনেক সময় বাংলিশ লিখি। তো সেই ক্ষেত্রে আমরা রিদমিক কিবোর্ড দিয়ে বাংলা লিখতে গেলে একটু সময় লাগে, বিদায় আমরা চাই যে এইভাবে যেন আমরা লিখে ফেলি, যেটা আমি মাঝে মধ্যেও করি। আপনারা চাইলে এই রিদমিক কিবোর্ড ব্যবহার করে ভয়েস টাইপিং করতে পারেন, বাংলায় ভয়েস টাইপিং হবে। যদিও গুগল যে ভয়েস টাইপিং কিবোর্ড রয়েছে ওখান থেকেও বাংলায় কথা বলা যায়, এর জন্য সেটিংয়ে গিয়ে বাংলা অপশনটি সিলেক্ট করে দিতে হয়। বাট এই রিডমি কিবোর্ডে আসলে এত কিছু ঝামেলা করতে হয় না, জাস্ট আপনার বাংলা যে অপশনটি রয়েছে বাংলা অপশনটিতে গেলে হয়। আমাদের রিডমি কিবোর্ডটি যখন আমরা ইনস্টল করলাম, করার পর এখানে কাস্টমাইজ করে নেওয়া যাবে। একটা মজার ব্যাপার আছে, এখানে আপনি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার নিজের ছবিটি সেট করতে পারবেন বা যে কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যেমন দেখুন আমি আমার নিজের ছবিটি ব্যাকগ্রাউন্ডে দিব, এটি একটা আসলে খুব আনকমন বিষয়। আপনার কিবোর্ডের মধ্যে আপনার নিজের ছবি বা পছন্দের একটি ছবি দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন, আসলে এটি অনেক বেশি সুন্দর দেখায় কিবোর্ডটাকে। তাছাড়া চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার আরও অনেক ধরনের কাস্টমাইজ করে পরিবর্তন করে নেওয়া যায়, এই অপশনটি এখানে রয়েছে। এই রিডমি কিবোর্ডটি অনেকেই ব্যবহার করে থাকেন, বাট এই সেটিংসগুলো হয়তোবা অনেকেই ব্যবহার করেননি বা হয়তোবা জানা ছিল না বা জানা থাকলেও কেউ ব্যবহার করে না। আপনাদের জানার সুবিধাতে আমি এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিউয়ার্স, আপনারা আসলে অনেক কষ্ট করে ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে এখন পর্যন্ত দেখছেন, বিদায় ভিউয়ার্স। এইভাবে আমরা আসলে মোবাইলে কিবোর্ড সেটিং করে আমরা খুব স্বাচ্ছন্দ্যে লেখালেখি করতে পারি। ভয়েস টাইপিং অপশনটি আপনারা যদি সিলেক্ট করে নেন, বাংলা অবশ্যই রিডমি দিয়ে বাংলা টাইপ করতে গেলে বাংলা কিবোর্ডটি সেট করার পর তারপরে ভয়েসে গিয়ে ওই উপরে ডান কোণায় যে ভয়েসের অপশনটি রয়েছে ওখানে চাপ দেওয়ার পরে বাংলা কথা বলতে হবে, বললেই শুদ্ধ বাংলা ভাষায়। অবশ্যই আপনি আঞ্চলিক সিলেটি বা চট্টগ্রামের বা নোয়াখালীর ভাষায় কথা বললে হবে না, শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে তখনই সেটি ভয়েস টাইপিং আকারে ওখানে চলে যাবে এবং খুব দ্রুত বাংলা টাইপ আপনি করতে পারবেন। দেখুন আমি যেটি লিখেছিলাম যে আপনি কেমন আছেন, আমি ভালো আছি, ও খুব ইজিলি হয়ে গেছে। এখন চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই কীভাবে গ্রামারলি পিসিতে ব্যবহার করবেন। ভিউয়ার্স, পিসিতে যখন আপনি গ্রামারলি এক্সটেনশনটি ইউজ করবেন তখন অবশ্যই আপনার পিসিতে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, তারপর আপনি গ্রামারলি ক্রোম এক্সটেনশন এই জিনিসটি যখন সার্চ করবেন, সার্চ করলে অনেকগুলি রেজাল্ট আসবে, তার মধ্যে থেকে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে ক্রোম এক্সটেনশনটি। তো আমি ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড ফ্রি ক্রোম এক্সটেনশন এই অপশনটি আমি বেছে নিলাম। আমি যখন এন্ট্রি করলাম তারপর এখানে ডাউনলোড অপশনটি আসলো, ওখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করার পর এক্সটেনশনটি আসলো, আমি এক্সটেনশনে দিব, দেন আমি ওখান থেকে অ্যাড টু ক্রোম এই অপশনে যাব, তারপর আমি অ্যাড এক্সটেনশন করে নিলাম। একটু সময় চেকিং নিবে, চেকিং নেওয়ার পরেই আপনার এক্সটেনশনে চলে যাবে, ওইটা আপনার রাইট কর্নারে ব্রাউজারের রাইট কর্নারে উপরে দেখবেন থাকবে এক্সটেনশন করা। এইটা কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা দুইটি ভার্সন, একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রিমিয়ার ভার্সন, প্রিমিয়াম ভার্সনে সব ফ্যাসিলিটি পাওয়া যায়। আর এটি যখন আপনি এক্সটেনশন করে নেবেন তারপরে কিছু সেটিং থাকে, যে সেটিংসগুলো খুবই ইজি, আপনি আসলে কী পারপাসে স্টুডেন্ট বা ওয়ার্কিং পারপাসে ইউজ করতে চাচ্ছেন অথবা আপনার কাজের ধরন কীরকম, আপনি কী কী ভুলগুলি আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে চাচ্ছেন, আপনার সমস্যাগুলি কী কী হতে পারে, এই জিনিসগুলি যদি আপনি এখান থেকে আগ থেকেই সেট করে রাখেন সেই ক্ষেত্রে ভালো হয়, এই জন্যই সেটিংসটি করে রাখবেন। দেন দেখুন এখানে ফ্রি এবং প্রিমিয়ার ভার্সনে কী কী পার্থক্য এটি দেখাচ্ছে। প্রিমিয়াম ভার্সনে অবশ্যই আপনি অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন। এখানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে দুটি
প্যারাগ্রাফ দেয়া আছে যেখানে কিছু ভুল আছে। দেখুন এখানে পাংচুয়েশন, আর্টিকেল, দেন গ্রামাটিক্যাল মিস্টেকের যত রুলস আছে, ইভেন বানান ভুল হলে সেটি শুদ্ধ করে দিচ্ছে। প্রত্যেকটি সমস্যা এখানে ওরা ইন্ডিকেট করে দেয়, এবং যখনই আপনি ওই সমস্যাগুলোর উপরে অর্থাৎ আন্ডারলাইন করা সমস্যাগুলোর উপরে আপনি মাউসের ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন ডান পাশে অর্থাৎ ডান পাশে আপনাকে ওখানে দেখাচ্ছে ওটার কারেকশন কি হবে এবং ভুলটা কি হয়েছিল সেটাও নিচে ভালোভাবে ব্রিফ করে দেওয়া হয় যে ভুলটা আসলে কি। অ্যাকচুয়ালি এই এক্সটেনশনটা প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক লোকের জন্য বর্তমানে খুব বেশি ইউজফুল। আমি দীর্ঘ কয়েক বছর যাবত এটি ইউজ করছি, এবং যারা IELTS এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্য এটি আসলে অনেক ভালো একটি এক্সটেনশন। এটি দিয়ে আপনার রাইটিং স্কিল অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন আপনাদের কে একটা উদাহরণ দেওয়ার জন্য আমি ইমেলের জন্য অপশনে আসি। ইমেল অপশনে আসলে যখন আমি একটি সেন্টেন্স লিখি আমি ইচ্ছা করি একটি ভুল করে রাখি যেন দেখি আপনাদের দেখানোর জন্য ভুল ধরতে পারে কিনা। দেখুন যখন আমি ভুল কিছু লিখতে যাব, লিখলেই নিচে দেখুন লাল হয়ে মার্কিং করে দিবে কী ভুল এবং কী জন্য ভুল হয়েছে সেটি। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে এই এক্সটেনশনটি ব্যবহার করে উপকৃত হতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স।